কুলখানি উপমহাদেশের মুসলমানদের মাঝে প্রচলিত একটি প্রথা। কোনো ব্যক্তি মারা যাওয়ার তিন দিন, চার দিন, সাত দিন পর কুলখানির আয়োজন করা হয়। স্থানভেদে কুলখানি পালনের নিয়মের ভিন্নতা লক্ষ্য করা যায়। তেমনি আমাদের সমাজের প্রচলিত প্রথা হিসেবে কুলখানিতে ফাতেহা সহ কোরআন তেলাওয়াত করা হয়, দরুদ পাঠ করা হয়, দোয়া করা হয় এবং খাবার খাওয়ানো হয়। আমাদের এখানে কুলখানির জন্য কাউকে জোরজুলুম করা হয় না, যে যার সামর্থ্য অনুযায়ী কুলখানির আয়োজন করে থাকেন। গ্রামের মানুষ সবাই যে কোনো আয়োজনে একে অপরের পাশে থাকেন সব সময়। আসসালামু আলাইকুম, আমি সাবরিনা ইয়াসমিন। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। গতকাল একটি কুলখানির আয়োজন ছিল। মৃত আলহাজ মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান সম্পর্কে আমার ফুপা মৃত্যুবরণ করেন 6 ফেব্রুয়ারি 2024, মাঘের 23, রজব মাসে 24। কুলখানের আয়োজনটি করেছিলেন উনার ছেলে সভাপতি কাফুরা পশ্চিমপাড়া জামে মসজিদ সিনু গ্রুপের ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান। আজকের এই অনুষ্ঠানে দেখবেন কত সুন্দর আয়োজন, রাত থেকে চলছে এর প্রস্তুতি। আমি ভোর থেকে সাথে ছিলাম। আমাদের গ্রামীণ এবং সামাজিক প্রথাটি আপনাদের সাথে শেয়ার করতে। সবাই মিলে একসাথে কাজ করলে সকল কাজ সহজ হয়। এত লোকের জন্য আয়োজন, সকাল থেকে রান্না চলছে, সবার কাজগুলো আলাদা আলাদা করে রাখা আছে, নিজের কাজের পাশাপাশি অন্যের কাজেও সাহায্য করছে। খাবারের এই আয়োজনে ছিল বগুড়ার ঐতিহ্যবাহী খাবার মাংস দিয়ে আলু ঘাটি, বগুড়ার দই যা বাসায় তৈরি করা হয়েছিল। এছাড়াও ছিল খাসির মাংস দিয়ে আলু ঘাটি আর মসুর ডাল। আমাদের এসব আয়োজনে এই খাবারগুলো ছাড়া চলেই না। আমাদের বগুড়ার দই কয়েক ধরনের হয়ে থাকে। এই ধরনের অনুষ্ঠানের জন্য দই আলাদা হয়ে থাকে, একটু নরম প্রকৃতির হয়ে থাকে। আমি চেষ্টা করব আপনাদের এই ধরনের অনুষ্ঠানের জন্য বিশেষ দই রেসিপি দেওয়ার জন্য। মাটির হাড়িতে নিয়ে আসা হচ্ছে দই। এই দইগুলো অনুষ্ঠানের একদিন পূর্বে তৈরি করা হয়েছে। আর বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছে ভাত রান্নার জন্য চাল। বড় বড় স্টিলের পাতিলেও দই তৈরি করা হয়েছে। সকল রান্না শেষ, ভাত রান্নাও হয়ে গিয়েছে। এখন গামলায় উঠানো হচ্ছে পরিবেশনের জন্য। এদিকে নামাজ আর দোয়া শেষে খাওয়া দাওয়ার জন্য সবাই চলে আসছে। আশা করি আমাদের এই আয়োজনটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে। সবাই খাবার খেতে বসে পড়েছে। দেয়া হচ্ছে ভাত। এখন পরিবেশন হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার বগুড়ার আলু ঘাটি।
আলুঘাটি খাওয়া শেষে এখন পরিবেশন হচ্ছে বগুড়ার দই। এই দই কেউ ভাত দিয়ে খায় বা কেউ প্লেটে চুমুক দিয়ে খায়। ছেলেদের খাওয়া দাওয়া শেষ, এখন মেয়েরা খাওয়া দাওয়া করবে। মেয়েদের খাওয়া দাওয়া শেষে সারাদিন অনুষ্ঠানটি যারা পরিচালনা করেছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা সবাই বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই আমার ফুপার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।